হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা কিন্তু নতুন কোনো ভিডিও না, এটা অনেকদিন আগের একটা ভিডিও। আমার এই পেজে ভিডিওটা আপলোড দেওয়া ছিল, বাট যেহেতু একটা মিউজিক সেট করা ছিল, কিছুদিন আগে সেটার কপিরাইট চলে আসে, যার কারণে ভিডিওটা আমাকে ডিলিট করে দিতে হয়। তো ভাবলাম ঠিক আছে, আমি কেননা ভয়েস ওভার দিয়ে সেটা আপলোড করে দেই, তাই চলে আসলাম ভয়েস ওভার দিতে। কি বলবো জানি না, রেসিপি বলবো না কি অন্য কিছু বলবো। তো যাই হোক, যেটা বানাচ্ছি সেটাই বলি। আমি এখানে একটা কেক বানাচ্ছিলাম, কি কারণে বানাচ্ছিলাম সেটা আমার ঠিক এখন মনে নেই। আর আমার কেক বানাতে বা পুডিং বানাতে কোনো কারণ লাগে না, আমার হাতে কেক পুডিং আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, তাই কোনো কারণ ছাড়াই হুটহাট আমাকে এইভাবে কেক পুডিং বানাতে চলে আসতে হয়। রাত নেই দিন নেই, যখন তখন, যখন হুকুম আসে আর কি, যে একটু বানায় খাওয়াও না, তখনই আমাকে বানাতে হয়। তো সেই রকমই হয়তো কোনো কারণ ছাড়া আমি বানাতে চলে এসেছিলাম। আর এখানে আমি খুব সহজ রেসিপিতে সবসময় পুডিং আর কেক বানানোর চেষ্টা করি, যত কম সময় লাগে আমার, কম সময়ে অনেক বেশি মজা হয় আর কি। তো সেটাই চেষ্টা করি, সেটাই করছিলাম এখানে। অলরেডি আমার সব কিছু রেডি করা শেষ, আমি এখন এটা সেট করে দিচ্ছি, দিয়ে আমি এটা চুলায় দিয়ে দিব। চুলাতেও কিন্তু অনেক অনেক সুন্দর মজার মজার কেক বানানো যায়, শুধু ফুল প্রসেসটা সুন্দরভাবে মেনটেন করতে হয় আর কি। তো আমার অলরেডি এখানে চুলায় দেওয়া হয়ে গিয়েছে কেকটা, আমি এখন ঢাকনা দিয়ে আঁচটা কমাই দিয়ে চলে যাবো, ছিল যার কারণে 35 মিনিট মেবি লেগেছিল সময়। তো এই যে আমার কেকটা অনেকটা দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে, আর আমি এখানে একটু চেক করে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, ভেতরে ঠিক মতো হয়েছে কিনা। দেখলাম যে না, সব কিছু ঠিকঠাক হয়েছে, এখন এটা আমি নামাই নিতে পারি, এখন এটা মোল্ড আউট করে ফেলবো। এই গরম গরম অবস্থাতেই কিন্তু কেকটা অলরেডি অর্ধেকটা শেষ হয়ে গিয়েছিলো, মানে সবাই অনেক অনেক বেশি পছন্দ করে, শুধু বানাতে যে সময়টুকু লাগে সেই সময়টুকু আমাকে দেয় আর কি। বানানোর পরে এটা ঠান্ডা হওয়ার মতোও সময় আমাকে দেয় না, সাথে সাথে সেটা খাওয়া শুরু করে দেয়। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সফট হয়েছে। এই ছিল আমার আজকে কেক বানানোর সেই পুরাতন একটা ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।